राज्य मुहूर्ते असहनीय गरम और प्रत्येक दिन तापमात्रा नतून नतून रेकर्ड गड़छे। राज्य 16टी जायगाय तापमात्रा 40 डिग्री छाड़िएछे एबं आज जे परिसंख्यान सामने आसछे पानागड़े 42.6 डिग्री सेलसियास छिलो आज सर्वोच्च तापमात्रा। श्रीनिकेतने 42.3 डिग्री सेलसियास। बाकुड़ाय सर्वोच्च तापमात्रा छिलो 42.1 डिग्री सेलसियास। बर्धमाने 42 डिग्री सेलसियास छिलो सर्वोच्च तापमात्रा। एदिके आलिपुरे 39.8 डिग्री सेलसियास एबं सल्ट लेके सर्वोच्च तापमात्रा छिलो 40 डिग्री सेलसियास। दमदमे आज सर्वोच्च तापमात्रा छिलो 42.2 डिग्री सेलसियास। सब मिले राज्य 16टी जायगाय सर्वोच्च तापमात्रा 40 डिग्री सेलसियास पार करेछे जा किना रेकर्ड। पानागड़े आज तापमात्रा छिलो 42.6 डिग्री सेलसियास जा सर्वोच्च। श्रीनिकेतने 42.3 डिग्री सेलसियास। बाकुड़ाते 42.1 डिग्री सेलसियास छिलो तापमात्रा। बर्धमाने 42 डिग्री सेलसियास। आलिपुरे 39.8 डिग्री सेलसियास। सल्टलेके 40 डिग्री सेलसियास छिलो आज सर्वोच्च तापमात्रा। दमदमे सर्वोच्च तापमात्रा छिलो आज 42.2 डिग्री सेलसियास। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ প্রথমে এবিপি আনন্দকে জানিয়েছিলেন যে আগামীকাল থেকে শনিবার পর্যন্ত রাজ্যের সমস্ত স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়েতে ছুটি ঘোষণা করা হয়েছে। আর সেই মতো সাউথ পয়েন্ট স্কুল তারাও বিজ্ঞপ্তি জারি করলো আগামীকাল থেকে তাদের স্কুলও বন্ধ থাকছে। নার্সারি ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত স্কুল বন্ধের বিজ্ঞপ্তি জারি করেছে সাউথ পয়েন্ট স্কুল। কাল থেকে স্কুলে ছুটি ঘোষণা করলো সাউথ পয়েন্ট স্কুল। 17 এপ্রিল থেকে 22 এপ্রিল পর্যন্ত তাদের সাউথ পয়েন্ট স্কুল বন্ধ থাকতে না নার্সারি ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সন্দীপ, প্রথমে সরকারি নির্দেশিকা এবং সেই মতো বিজ্ঞপ্তি জারি করলো সাউথ পয়েন্ট স্কুল। দেখো, সাউথ পয়েন্ট স্কুলের তরফে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই বিজ্ঞপ্তিতে তারা বলেছেন যে রাজ্য সরকারের তরফে যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেই নির্দেশিকাকে তারা স্বাগত জানাচ্ছেন এবং আগামীকাল অর্থাৎ আগামীকাল অর্থাৎ সোমবার থেকে আগামী শনিবার পর্যন্ত স্কুল বন্ধ থাকবে এই মর্মে সিদ্ধান্ত জানানো হয়েছে এবং পরবর্তী সিদ্ধান্ত পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে সেরকমটাই কিন্তু সাউথ পয়েন্ট কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। ধন্যবাদ সন্দীপ। পিচকলা রোদ্দুর, রাস্তায় বেরোলেই যেন ঝলসে যাচ্ছে শরীর। রাজ্য জুড়ে ভয়ঙ্কর তাপপ্রবাহ। এরই মধ্যে পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় দেখা গেল মেসো টর্নেডো। আস্ত এক ধুলোর কুণ্ডলী, তা ক্রমশ শক্তি সঞ্চয় করে ঘূর্ণির আকার নিচ্ছে। হলদিয়ার সিটি সেন্টার বাস স্ট্যান্ডের কাছে রবিবার সকাল 11:30 নাগাদ দেখা যায় এই ধুলোর ঘূর্ণি। আশপাশের ধুলোর কণা নিয়ে ঘুরতে থাকে ঘূর্ণি। বেশ কয়েক মিনিট ধরে স্থায়ীও হয় মেসো টর্নেডো। হঠাৎ করে মানে ঘূর্ণি বাতাস আর কি প্রচণ্ড, মানে ওই 15-20 মিনিটের মতো হয়েছে এখানে। ওই ইমামের গেটের সামনে নিয়ে ওই রোডটার উপর দিকে প্রচণ্ড জোরে বাতাসটা, আর এই বাতাস যেমনি পাক খেতে খেতে হঠাৎ উপরের দিকে চোঁচা মেরে উঠে যাচ্ছে আর কি। মানে তারপরে একটা বিশাল আকারে একটা লে ছিল, আবার 10-15 মিনিট হওয়ার পরে আবার অটোমেটিক বন্ধ হয়ে গেছে। কোনো বাতাস ফাতাস হয় না, আপনি সেই সাইডে যে আবহাওয়া সেরকম কিছু নাই, এমনি অটোমেটিক যেন একটা খুব জোর আর গরমের জন্য তো হচ্ছে সবাই এটাই ধারণা করছে। বিশেষজ্ঞদের মতে স্থায়ীভাবে আবহাওয়ার তারতম্যের কারণেই তৈরি হয় মেসো টর্নেডো। তীব্র গরমে স্থানীয়ভাবে ভূপৃষ্ঠের বায়ুস্তর তেতে ওঠায় ছোট মাপের এই ঘূর্ণিঝড় তৈরি হয়। পাক খেতে খেতে উল্লম্বভাবে গরম হাওয়া ওপরে ওঠে, পরে শক্তি ক্ষয় করে তা মিলিয়ে যায়। বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর।